কাছে গো কাছে ডেকে লও ফিরায়ো না জননী বড় আশা করে ডাক্তার বাবা লোকে নিয়ে যাও তাং মন্তুপুর তারাশ্রম এসো পুষ্পাঞ্জলি পুষ্পম নম তারা পুষ্পই নম এসেছি গো কাছে ডেকে লও এভরিওয়ান গুড মর্নিং সবাইকে। আর দেখো আমরা এখন বসে আছি মধ্যমগ্রাম স্টেশনে। এখন বাজে তোমার সকাল 4:39, মানে ভোর 4:39। তাই দেখো আমরা সবাই এখানে বসে রয়েছি। আমরা তো দেখো পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর তোমাদেরকে দেখালামই যে শিয়ালদাতে পৌঁছে গেছি। আর বেশ অনেকক্ষণ টাইম নিয়েই আমরা এসে পৌঁছেছি, এখন ট্রেনেই রয়েছি বসে। ঠিক আছে, তা ভেবেছিলাম বোধহয় অনেকটা লেট হয়ে যাবে, কারণ ফার্স্ট ট্রেনটা যেহেতু মিস করেছিলাম। তো যাই হোক, আমরা খুব ভালোভাবেই চলে আসতে পেরেছি আর কি, কোনো অসুবিধা হয়নি। চলো আজকে আমরা এই অলরেডি ট্রেনে উঠে বসলাম। তো আমাদের অনেকদিন পর মা কৃপা করলো, মায়ের দর্শন আজকে নেওয়ার জন্য যাচ্ছি। তো তোমরাও আমাদের সাথে থেকে মায়ের দর্শন আমি তোমাদেরকে করাবো, তোমরাও সাথে থেকে। আর মায়ের কৃপা পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো, একবার লাইভ দেওয়া আছে। দেখো শুধু এত ভোরবেলা যে সিনিক বিউটি, আর কি ওয়েদারটাও আজকে খুব সুন্দর ওয়েদার। তো জাস্ট আমরা দক্ষিণেশ্বর পেরিয়ে এলাম, তোমাদের শুধু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো সকালের এই জাস্ট বালি হল্টে, আমাদের বালি হল্টে যে ঢুকছে,
স্টেশন প্রায় চলেই এসছে রামপুরহাটে, এবার আমরা নামবো। হ্যাঁ এবার নামবো, আর সব গোছগাছ করেই নিয়েছে। গোছগাছে সেরকম কিছু নেই, জাস্ট যেটুকু আমাদের রয়েছে এইটুকু লাগেজ নিয়েই ব্যাস এবার নেমে পড়বো। তো চলো এবার নেমে আগে মায়ের মন্দির দর্শনেই যাব, সঙ্গে থাকো। হ্যাঁ রোদ ভালোই গরম, আমাদের ওদিকেই এত গরম, এদিকে তো গরম হবেই স্বাভাবিক। এই জাস্ট এসে রামপুরহাটে আমরা পৌঁছালাম, রামপুরহাট জাংশন। অলরেডি আমাদের এক ঘন্টা মানে বেশি দেরি হয়ে গেছে। দেখো আমরা এই প্ল্যাটফর্ম থেকে এখন ওই প্ল্যাটফর্মে যাব। তো ঠিক আমরা এই যে পার হবো না, ওই সাইডে মানে পেছন দিকে, আমাদের পেছন দিকে পুরো সারি দিয়ে দেখো অটোগুলো সব দাঁড়িয়ে আছে। এই দেখো আমাদের যে ট্রেনটা নামলাম সেটা কিন্তু এই যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো বহু প্রতীক্ষার পর দেখো আমরা জাস্ট রামপুর রেলওয়ে স্টেশন ক্রস করছি, মানে এখান থেকে বেরোচ্ছি। মনে হচ্ছে মায়ের কোয়েলে চলে আসলাম। তো দেখো আমরা এখন মায়ের আদলে, এই যে মন্দিরের আদলে, এটা অ্যাকচুয়ালি স্টেশনটা রামপুরহাট স্টেশনে আমরা এসে দাঁড়ালাম। এবার এখান থেকে আমরা যে কোনো গাড়ি নেব, নেবার পর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তোমরা আমাদের সাথে থাকো। এখানে কিন্তু বেশ অটোয় বসে আছে, একটা হালকা সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে বেশ। মানে স্টেশন থেকে মন্দির হচ্ছে 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার হয় না, মানে 10 কিলোমিটার কম। হ্যাঁ 10 কিলোমিটার দেখি আমরা। এই ছোটো ছোটো দেখো মাটির বাড়িগুলো ঘর দিয়ে, আর খুব ঠান্ডা কিন্তু ভেতরে, বেশ ঠান্ডা। এখন এই মুহূর্তে আমরা জাস্ট তোমাদেরকে আগে দেখালাম রামপুরহাট স্টেশন থেকে নেমে অটো করে রিজার্ভ করে আমরা আসছি। তো এই কিন্তু আমাদের মন্দিরের মেন গেট, এখান থেকে মন্দিরের গেট দর্শন, মানে মায়ের এখন মায়ের আদলে একদম পুরো তৈরি, মন্দিরের মায়ের মূর্তিও দেওয়া আছে ওখানে। চলো এসে পৌঁছেছি একদম তোমার মন্দিরের এই রাস্তাতেই রয়েছি। ও কাকাতুয়া, এই দেখো কাকাতুয়া আছে, কাকাতুয়া ছিল। মামা খাপার মন্দির এখানে, এই যে মামা খাপার প্রতিষ্ঠিত রয়েছে। তো গাইজ এখন আমি যেখানে বসে আছি ঠিক আমাদের মন্দিরের একদম কোলে, দোকানটার নাম হচ্ছে পূজারিণী। তো আজকে যিনার সান্নিধ্যে আমি এসেছি ওনার আশীর্বাদ নেব, মিস্টার বলাই ব্যানার্জি। তো ওনারই আজ ওনার সঙ্গে বহুদিনের আলাপ, তো ওনাকে সর্বপ্রথম আগে প্রণাম করছি।
প্রণাম নেবেন সর্বে সুখিনভ সর্বে সন্তিরাময় নসন্ত বিবাহ সর্ব সম্পদ সন্ত সুস্থিরা অভিষেকন পূর্ণ নেন পূর্ণ সন্ত মহারাজ মহালক্ষ্মী সুত মহালক্ষ্মী সন্ত মহালক্ষ্মী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সর্ব সুভাই ভব সর্ব সুভাই ভব জয় মাতা রা জয় মাতা রা জয় মাতা রা জয় মাতা রা সর্ব সুভাই ভব সর্ব সুভাই ভব জয় মাতা রা জয় মাতা রা জয় মাতা রা যাক তো তোমাদেরকে একটা কথাই বলবো যে সকলে আমি এনার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রত্যেকে এনার সঙ্গে যোগাযোগ করতে পারো ওনার কবে থাকছেন শুনে নেবে আগে আসার আগে খুব সাধারণ মানুষ তোমাদের পুজো যথারীতি মায়ের কাছে খুব ভালোভাবে উনি কিন্তু পুজোর ব্যবস্থা করে দেবেন তো উনি ওনার আজকে আমরা ভাগ্য মানে ভাগ্য অতি ভাগ্যবান যে ওনার আমরা এসে এবং উনি আমাদের একটু পরে মায়ের দর্শন করাবেন সেটাও তোমাদেরকে লাইভে দেখাবো উনি আমাদেরকে আশীর্বাদ করবেন সেটাও তোমাদেরকে দেখাবো দেখো গাইজ এখন মায়ের এই যে ভোগ নিবেদন হয়েছিল এই যে মায়ের ভোগ এখন বেরোচ্ছে এই দেখো দেখো মালসায় করে যাচ্ছে চলো 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 তো তোমাদেরকে তো দেখালাম যে মায়ের ভোগ বেরোলো এই মাত্র মন্দিরে তো উনি আমাদের এখানে অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে ভিআইপি গেস্টদেরকে বসবার জন্যে মন্দিরের গায়ে গায়ে বসার ব্যবস্থা আছে তোমরা এসে কিন্তু ওনার সাথে যোগাযোগ করলে আশা করবো যে ওনার আতিথেয়তা কিন্তু এরকমই থাকবে আর যদি একটু বলো যে কলকাতা থেকে অমিত কিংবা এরকম যদি যোগাযোগ যদি একবার বলো যে এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এ থেকে অমিতের সাথে পরিচয় আছে এরকম যদি একটু বলো তাহলে আশা করবো যে উনি ঠিকই ঠিক দেখো অনেক তো দর্শনার্থী আসে মায়ের কাছে আর ওনাদের সাথে প্রচুর মানুষের দেখা হয় কিন্তু হয় কি যে অনেক সময় হয়তো মনে থাকে না তার জন্যই বললাম যে যদি একবার একটুখানি পরিচয় করিয়ে দাও যে কলকাতার থেকে এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অমিতের ওখান থেকে আসছি চেনা পরিচিত রয়েছে তাহলে তোমরা হয়তো হ্যাঁ আতিথেয়তা পাবে আর সত্যি বলতে কি যে এখনও আমরা যখন এসে পৌঁছেছি প্রায় 12:30 আমাদের এখন পুজো দিয়ে যখন মন্দির খুলবে প্রায় 1:30-2 নাগাদ আমরা পুজো দিতে পারবো তো যেই কারণে এই যে বাচ্চা নিয়ে এত গরমের মধ্যে তা উনি নিজে এসেই এই ঘরে বললেন যে এখানে বসো কারণ বাইরে সত্যি আজকে খুব গরম আমাদের দেখো যে ঢুকি গেছে তো মায়ের এই যে ভোগে চলে আসলো ঘর গেছিলাম ফোটা নিয়ে আবার হ্যাঁ সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে সমন্বয়ে ব্রহ্মকে গৌরী নমো তারা নমো নমো ইত্যালিদ ইত্যালিদ পদার পিতাঙ্গি পদার সবহিত ভরাট্ট ভাষা পড়া খর্গ হিন্দি পড় পত্রী খর্পুর ভূজা হুঙ্কার বিজত ভবা খর্বানিল বিশাল পিঙ্গল জটা সুতেক নাগরসুতা চট্ট উনস্য কপাল কেই না জানি রোদ না জানি সাধীর যত না যত তোমরা তো দেখলেই উনি আমাদেরকে কিভাবে আমাদের মায়ের দর্শন করালেন সুখী কে আছে
মাকে দর্শন করে এবং প্রত্যেকের মনে যে আমি তো ওনার ডিটেলস তো আমার ডিসক্রিপশান বক্সে দেওয়াই থাকবে। এত সাধারণ আমি বহুবার তারা মায়ের এখানে এসেছি কিন্তু উনি এত সহজ সাধারণভাবে এত ভালো মানুষ যে মানে স্বয়ং মা আজকে সত্যি খুব আমাদেরকে আর এত ভালো আনন্দ পেলাম। আপনি শুধু এই আশীর্বাদ করেন যে আমি যেন মাসে দুবার তিনবার করে আসতে পারি মায়ের এখানে। এরকম ভালো থাকুন, তার মায়ের এই প্রার্থনা করছি, একদম সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনাদের। জেনারেল লাইনটা কতগুলো আছে আমি তোমাদেরকে বলেছি এর আগে যথেষ্ট ফাঁকা কম ছিল, বাট তাও মায়ের মন্দির বলে কথা একেবারে যে লোক সংখ্যা কম হবে এটা তো কখনোই ভাবা যায় না। গহ্বরে পুজো আমরা করলাম গহ্বরে গিয়ে, আর বাইরে থেকে সামনে থেকে কিন্তু মায়ের মন্দিরে ঠিক এরকম দাঁড়িয়ে রাখা এই দৃশ্য। আমি লাইভ করবার চেষ্টা করছিলাম কিন্তু নেটওয়ার্ক এত উইক ছিল যে এখানে আমি লাইভটা ঠিক করতে পারিনি। তো এইটা দেখো সামনে থেকে যে জেনারেল লাইন দেওয়া আছে, আমরা তো ভিআইপি লাইনে গিয়ে মায়ের গৃহে গিয়ে মানে পুজো দিয়ে এসেছি, খুব ভালোভাবে পুজো দিলাম সেটা তোমাদেরকে দেখি। জয় মা তারা, জয় মা। সবাইকে ভালো রাখো, সবাইকে মঙ্গল করো মা। এই তুমি মালটা পড়ি দাও, মাল ধরে যাবো যাও এখন, তুমি আর দেবো। হ্যাঁ দাদা, তো দেখো গাইস এখানে কিন্তু মায়ের ভোগের প্রসাদ ঠিক এইভাবে দেওয়া আছে, মানে আমাদের এই প্রসাদ এসে গেছে, এবার আমরা প্রসাদ গ্রহণ করবো। গাইস তোমরা দেখলে এখন কিন্তু জ্যাঠামশাই উনি ওনার নিজের বাড়িতে আমাদের ভোগের প্রসাদ পাওয়ার জন্যে নিয়ে এলেন স্বয়ং নিজের, মানে সবথেকে আশ্চর্য হয়ে গেলাম ওনার নিজের লোক বলছে যে এইটাও আপনার বাড়ি এতদিন ধরে জানতাম না 10 বছর বা 15 বছরে। তো এটা আমাদের চরম সৌভাগ্য। আচ্ছা ওইটা দাও, ওনার এটা রাখেন, আসেন। জেঠু খুব খুব ভালো লোক, সাদা মাঠা খুব এত ভালো লোক, ভীষণ ভালো। হ্যাঁ আমাদের এই তাই বলছি মায়ের অনেক দিন থেকে আসবাস করে বিশ্বাস না আসতে পারছি না, হ্যাঁ সত্যিই তাই। আমি একা একা মানে জেদ ধরে একা করেছিলাম টিকিট, সেই তারিখে আসতে পারলাম না। তো এরা হ্যাঁ ও একদম একদম, ও কালকে জোর করে বলে যে চলো হয় মানে যাবই, এবং মা মনে হয় সত্যি এত সুন্দরভাবে ওয়েট করা ছিল মায়ের জন্য। এইরকম মানে অনেকবার এসেছি কিন্তু এত ভালোভাবে মানে পুজো মানে কোনোবার এইবার সব থেকে ভালো হয়, ভালো দর্শন, খুব ভালো খুব ভালো, মানে না উনি বানিয়ে ওই জন্য দিলাম ওইটা বানানোর জন্য, আমি জিজ্ঞাসা করেছো না তো। দেখো আমরা এখন এই জেঠুর বাড়িতে এসে কিন্তু মায়ের যে ভোগটা তোমাদেরকে দেখালাম সেই ভোগের প্রসাদ মায়ের প্রসাদ কিন্তু পাচ্ছি, এই চরম সৌভাগ্য আমাদের। অল্প অল্প
সুখী ভালোবাসা তারে কয় শিখি কে বলি, মানে এই ডেটে, মানে এই বছর আবার এই ডেটে পাবে, মানে বছরে কি একবার পাইনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কালে উঠছি তোমরা তো দেখলে উনি, ওনার ওখানে আমরা প্রসাদ পেলাম, প্রসাদ দিয়ে আমরা আবার যাচ্ছি মন্দিরের দিকে। হ্যাঁ, উনি কিন্তু কিচ্ছু এখনও অবধি কিছুই মুখে দেয়নি, কারণ হ্যাঁ আসলে পুজো এখনও পুজো বাকি আছে, তো পুজো উনি কমপ্লিট করে তারপরে উনি আমাদের হালকা একদম হালকার উপরে কিছু খাবেন। তো তোমাদের তো মায়ের দর্শন করালাম, আজকে মায়ের পুজো তোমাদের এবারে গৃহে গিয়ে দেখালাম, তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। নতুন যে বন্ধুরা আমাদের চ্যানেলে রয়েছো, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবে যাতে নতুন এরকম যে কোনো ভিডিও আসলে তোমরা আগেই নোটিফিকেশনটা পেয়ে যাও। তো যতটা পারো মায়ের এই আজকের ব্লগটা আপলোড করবার পরে অবশ্যই তোমরা কিন্তু প্লিজ শেয়ার করো, যত পারবে শেয়ার করো, কারণ মায়ের এই আশীর্বাদ প্রত্যেকের জীবনে দরকার এবং প্রত্যেকেরই দরকার যে মায়ের আশীর্বাদ পাওয়াটা। সত্যি কথা বলতে আমাদের মনে হয় যে আমরাও এসেছি, তোমরাও এসেছো, তোমাদের সঙ্গে করে নিয়ে এসেছি মায়ের আশীর্বাদ। এই যে শুধু আমরা একা দেখিনি মাকে, হ্যাঁ পুরো তোমরা কিন্তু প্রত্যেকে তোমরা দেখেছো, এবং মায়ের আশীর্বাদ কিন্তু আমার সাথে সাথে তোমরা সকলেই পেয়েছো। সেইভাবে মাকে কামনা করে মায়ের আজকে পুজো দিয়ে সেইভাবে কিন্তু এখান থেকে আজকে আমরা এখান থেকে বিদায় নেব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে, আবার নতুন কোনো জায়গায়। তো আজকের মতন টাটা, বাই বাই, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো, থ্যাংক ইউ। তোমরা যে বলো দি